সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশ সদস্য মুকুল হোসেনকে বগুড়ায় তার নিজ গ্রামে দাফন করা হয়েছে। সকাল ১০টায় বগুড়া শিবগঞ্জ থানার দেউলি ইউনিয়নের রহবল গ্রামে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী। পরে রহবল পূর্বপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে রাতেই নিহত মুকুলের মরদেহ তার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়া হয়।